सो हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड वेलकम टू अनदर न्यू वीडियो। तो फ्रेंड्स, आज के मैं हाजिर होइछि आरेकटा एकदम ब्रैंड न्यू स्मार्टफोन रिव्यू निये। तो फ्रेंड्स, आज के हमारे वीडियो ते आमी आपनादेर साथे जे स्मार्टफोनटार ब्यापारे आलोचना करब सेई स्मार्टफोनटार नाम हलो Honor 50 Pro। तो आमी आपनादेरके एकटी रिक्वेस्ट करब जे अवश्यई एई वीडियोटा एकदम लास्ट अब्दि देखबेन, जाते आपनारा प्रत्येकटी डिटेल्स एई फोनेर जानते पारेन। তারপর আপনারা একটি কমেন্ট করবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও দেখার হলে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমার কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই Honor 50 Pro এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে কথা বলবো। তো এই ফোনে আপনারা 6.57 ইঞ্চির ওলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যার পিক্সেল রেজলিউশন হবে 1080x2340 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 120Hz। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হবে 392 PPI। তো আমি নেক্সট বলবো এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এই ফোনে আপনারা গেমিং পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 870 এই প্রসেসরটা দেখতে পাবেন। এবং এই ফোনের অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। এই ফোনের র্যামের কথা বললে এই ফোনে আপনারা 8GB পর্যন্ত র্যাম পেয়ে যাবেন, এবং এর সাথে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন, যাকে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়াতে পারবেন। নেক্সট বলবো এই ফোনের ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনে আপনারা ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রাইমারি ক্যামেরা হবে 50MP, আরেকটি ক্যামেরা হবে 16MP আল্ট্রাওয়াইড লেন্স, ও আরেকটি হবে 8MP টেলিফোটো লেন্স। নেক্সট বলবো ফ্রেন্ডস এই ফোনের সেলফি ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনে আপনারা ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রথম ক্যামেরাটি হবে 32MP ও আরেকটি হবে 8MP। এই ফোনের ব্যাটারি কথা বললে এই ফোনে আপনারা 4200mAh একটি নন রিমুভেবল ব্যাটারি পেয়ে যাবেন। এর সাথে পাবেন 65W ফাস্ট চার্জিং সাপোর্ট ও USB টাইপ সি পোর্ট। এই ফোনে আপনারা সিকিউরিটির জন্য রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেখতে পাবেন। নেক্সট বলবো এই ফোনের প্রাইসের ব্যাপারে। তো এই ফোনটা যেটা আনঅফিসিয়ালি এখনও জানা যাচ্ছে প্রাইস হতে চলেছে, সেটা হলো 39,999 টাকা। তো এই ফোনের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে সব কিছুই বললাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।